সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি যে আন্দোলন করছে তা বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, ফখরুল সাহেবরা দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছেন। তারা প্রতি মাসেই বলেন আর এক মাস পরেই সরকারের পতন হয়ে যাবে, সরকার বহাল তবিয়তেই আছে, বহাল তবিয়তেই থাকবে, এসব বক্তব্যের আর কোনো প্রয়োজন নেই। মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরেই সরকারের একদফার পতনের আন্দোলন করে যাচ্ছে এবং প্রতি মাসেই তারা বলে আর এক মাস মধ্যেই সরকার পতন হয়ে যাবে। এক মাস করতে করতে 24 মাস পার হয়ে গেছে। সরকার পতন আন্দোলনের খেলা এগুলো বন্ধ করলেই ভালো। আমরা বারবারই সবার উদ্দেশ্যে বলেছি, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, যথাসময় হবে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা এক চরম রাজনৈতিক সংকটে পতিত হবে। এই সময় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।